মাথা ফেটে যাওয়ার খাপ। আর ওর বাবা চলে এসেছে বলে আমার ছোট মেয়েটাকে রেখে দিয়ে এসেছি। নৌকা চলে এসেছে, আমরা এবারে নৌকাতে উঠবো। এখন তো রোদ বেরিয়েছে, তারপরে দেখবে কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসবে। যাই হোক, বর্ষাকাল এরকম তো হবেই। তাহলে চলো আমরা এবারে নৌকাতে উঠবো। আমরা দেখো এখানে দুজনে এখন গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িটা দেখো পুরো ফাঁকা, এখনও কেউ নেই, শুধু আমরা দুজন আছি আর ড্রাইভার আছে। গাড়িটা এখনও ছাড়েনি, এবারে ছাড়বে গাড়ি। দেখো এবারে গাড়িটা ছাড়বে, পুরো ফাঁকা গাড়ি, তাই ভালো একটু ভিডিওটা করে নিই। আর রীতিমতো গাড়িটা ছেড়েও দিয়েছে। আর আমার বড় মেয়ে দেখো এখানে রিলস বানাচ্ছে, রিলসগুলো অতি অবশ্যই কিন্তু দেখো। যখন বাড়ি থেকে বেরাই তখন এত রোদ, কী বলবো। আর এখানে দেখো আমরা এখন পেছনে চলে এসেছি, আর এত মানে বৃষ্টি হয়েছে কি বলবো, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। আর ওইদিকে দেখো ট্রেন আসছে, সেই জন্য আমার ছোটো মেয়ে বা আমার বসারি আমার বড় মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। আর এখানে দেখো কত সবাই তারকেশ্বরে আর জল ঢালতে যাবে বলে, কত জোর সব জল ঢালতে যাবে বলে বেরিয়েছে। আমাদেরও ইচ্ছা ছিল কিন্তু কী করবো, ইচ্ছা থাকলে উপায় নেই। চলো এবারে ট্রেন আসছে, আমরা উঠবো ট্রেনেতে। চলো আবার পরে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের মধ্যে দেখো রিলস বানাচ্ছে। এখানে দুটো হিরোইন বসে আছে, আর আমরা দুজনে দেখো ওদেরকে গার্ড দিতে এসেছি। আমরা দেখো মন্দিরের সামনে ঢুকছি, কালী মন্দিরে ফার্স্ট টাইম এলাম। আর চলো প্রথমে আগে গঙ্গার ঘাটে যাব, হাত পা ধুয়ে নেবো, তারপরে হচ্ছে দেখো মন্দিরে ঢুকবো। মন্দিরটা কিন্তু অনেক বড়, বেশ ভালোই লাগছে, এসে কি ভাগ্যিস এলাম। তাহলে চলো আমরা এখনও নদীর ধারে যাই, ধোবো পা হাত ধুয়ে, তারপরে এসে পুজো দেবো। বাড়ি থেকে কিন্তু কিছুই খেয়ে আসিনি, আর স্নান টান করেই এসেছিলাম, সেই জন্য পুজো দিয়ে তারপরে যদি তারপরে খাবো। তাহলে চলো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। নদী বলে বলে অভ্যাস হয়ে গেছে তো, আর গঙ্গার ঘাটে চলো যাচ্ছি। এটা কোথায় এসেছি গো? ও হ্যাঁ, কি বড়, হ্যাঁ কত উঁচুতে আছো না? আমাদেরকে তাকা এদিকে, স্মাইল ওই একটা ভালো করে দিদি না, এবার তুমি নাবো। আমরা দুজনে নামবো, ওই বাবু বেশি নামি প্রচুর টান যাচ্ছে, সেটা বজবো। নদীটা কোথা দিয়ে এসছে? কোথা দিয়ে এসছে? সেই পারে যাওয়া যায়, হ্যাঁ সব যাওয়া যাবে। দেখো আমরা দুজনে নামলাম, এবারে ওরা দুজনে নামছে। আসলে মন্দিরে ঢুকবো তো জন্য পা হাত পা ধুতে এলাম। তো আর এখানে দেখো যেহেতু আমরা পুজো দেবো, সেই জন্য এখান থেকে মানে পুজোর প্রসাদ নিয়ে নিচ্ছি। দুর্গা মন্দির
একবার ছবি তুলে দিবে তো এখানটা। ফটো তোলা হয় না, ফটো তুলতে হবে আর এইটা দেখো শিব মন্দির, আর ওখানে দেখো কৃষ্ণ মন্দির, আরে স্বর্ণের মন্দির আছে, আর ভিতর দিকেও দেখো ওখানে আটচালার মতো আছে। মানে এত বড় জায়গাটা না, সত্যি প্রথমবার এসে আমার কাছে ভীষণ ভালো লাগছে, ভাবছি যে আর একবার আসবো এখানে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা দেখো এখানে এখন দোকানে চলে এসেছি। শ্রাবণ মাস, অনেকেই দেখেছি যে সবুজ চুড়ি পরে, তাই আমার আর বোনের শখ হলো যে সবুজ রঙের চুড়ি পরবো। আর এখানে দেখো বোনপোর জন্য ওখানে রুদ্রাক্ষের মালা একটা বোন কিনে দিচ্ছে। এবারে চলো আমার দেখি সবুজ চুড়ি পরার তো খুব ইচ্ছা, চলো দেখি দোকানে ঢুকি। ফাইনালি দেখো সবুজ চুড়ি পরে নিচ্ছি, আর বোন সেখানে হার পছন্দ করছে, ও পরবে, ও একটা পলার আংটি নিয়েছে, আর এখানে দেখো হার পছন্দ করছে হার কিনবে বলে। আর আমি তো এতক্ষণ চুড়িগুলো পরে নিচ্ছি। সবুজ চুড়িগুলো পরতে বন্ধুরা কীরকম লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ফার্স্ট টাইম কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম কিন্তু এরকম সবুজ চুড়ি পরলাম, কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো এবারে যাওয়া যাক। কেনাকাটা শেষ করে আমরা দেখো এখানে চলে এসেছি এখন ফুচকা খেতে। আর চলো তাহলে ফুচকাটা খাওয়া যাক, আর ভীষণ কিন্তু টেস্ট ছিল ফুচকাটা। তাহলে চলো আমরা এখন ফুচকা খেতে থাকি। কী করবো, যেহেতু মন্দির বলে কথা সেরকম আশেপাশে কিন্তু কোনো দোকান ভাতের হোটেল ছিল না, সেই জন্য ফুচকাটা হচ্ছে যে আমরা হচ্ছে যে খেয়ে নিলাম।
আর জানো তো বন্ধুরা, সবুজ চুড়িটা পরে আবার কিন্তু ব্যাগে ঢুকিয়ে রাখলাম, কারণ আমাদের গ্রামেতে না সবুজ চুড়ি কেউ পরে না। আর বাই চান্স যদি কি মনে না থাকে, সবুজ চুড়ি পরে যখন রাস্তা দিয়ে যাব তখন লোক তো কত কিছু বলবে, বলবে বুড়ো বয়সে ঢং আবার কাঁচের চুড়ি পরেছে। সেই জন্য দেখো চুড়িটা ব্যাগে ভরেই নিলাম, যদি নৌকাতে আরে রিলস যদি বানাই তখন চুড়িটা একবার পরে নেবো, বাদ বাকি আবার ব্যাগে করে ভরে নিয়ে যাব। সেই জন্য পরলাম না, বাড়িতে যখন ভিডিও করব তখনই কিন্তু সবুজ চুড়িটা পরবো। তাহলে চলো কথা বলতে বলতে আমাদের দেখো ফুচকাও খেয়ে নিচ্ছি। আর ফুচকাটা বন্ধুরা ভীষণ কিন্তু টেস্ট ছিল, সেই জন্য ফুচকাটা বেশি করে একটু খেলাম। আর আমরা ফুচকা খাচ্ছি তিনজনে, বোন, বোনের ছেলে আর আমি, আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে। আমরা উলবেড়িয়ার কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হয়ে থাকলে